গ্রামের সমস্ত গাছগাছালিতে মানে আমরা কৃত্রিমভাবে ভাড় বেঁধে পাখির বাসা নির্মাণ করেছি। কারণ বিগত দিনে আয়লা, আমফান, ফণি এবং বুলবুলের মতো তাণ্ডবে মানুষের যেমন ঘর ভেঙেছে, তেমনি পাখিদের বাসা ভেঙেছে। আজকে এই সময়কালে ইয়াসের তাণ্ডবও আমাদের এই সব সুন্দরবন এলাকা প্লাবিত হয়ে মানুষের যেমন বাসস্থান ভেঙে গেছে, প্রাণী কুলেরও বাসস্থান ভেঙে গেছে, তার পাশাপাশি পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ইয়াসের তাণ্ডবে। সে কারণে কৃত্রিমভাবে তাদের বাসা আজকের এই সঞ্জয় পল্লীর গাছগাছালিতে মানে ভাড় বেঁধে মানে বাসা বানিয়ে দিয়েছে। ওইটা ওই কিন্তু গ্যাস উপর আমি করে নিচ্ছি।